2018 সালে শাওমির সাব ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে পোকো। পোকো ব্র্যান্ডের আন্ডারে মাত্র একটি ফোন লঞ্চ করেছে শাওমি, পোকো A1। এবং এই একটি ফোন দিয়ে ভারত বাংলাদেশ সহ গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে পোকো ফোন। এবার শাওমির 1700 থেকে বেরিয়ে আলাদা একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পোকো। সম্প্রতি এই ঘোষণাটা দিয়েছে ভারতের পোকো ব্র্যান্ডের প্রধান মনু কুমার জৈন। টুইটার একটি বার্তার মাধ্যমে প্রকাশ করে যে পোকো একটি আলাদা ব্র্যান্ড হিসেবে এখন থেকে মোবাইল লঞ্চ করবে বা মোবাইল বানিয়ে থাকবে। 2018 সালে প্রথম একটি ফোন নিয়ে এসেছিল পোকো, পোকো A1 নামে, এবং ওই ফোনটি দিয়ে পুরো বাজার মাতিয়ে রেখেছিল তারা। পোকো A1 এর পরে দর্শকদের কিংবা প্রচুর আগ্রহ ছিল পোকো ব্র্যান্ডের, যে পোকো ফোন কবে আসবে, F2 কবে আসবে, কিংবা পোকো ব্র্যান্ডের আন্ডারে আর অন্য কোনো ফোন আসবে কি আসবে না। কিন্তু এত আগ্রহ থাকার পরেও 2019 সালে তারা কোনো পোকার ফোন লঞ্চ করেনি পোকো ব্র্যান্ডের আন্ডারে। অবশেষে 2020 সালে শুরুতে এসে জানা গেল যে মনু কুমার জৈন প্রথম জানিয়েছে যে পোকো এখন থেকে আলাদা ব্র্যান্ড হিসাবে কাজ করবে এবং তারা নিজেরাই ফোন বের করে থাকবে। যেমন রিয়েলমি আলাদা ব্র্যান্ড হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করে নতুন নতুন ফোন নিয়ে আসছে, তেমনই পোকো এখন থেকে আলাদা ব্র্যান্ড হিসেবে নতুন নতুন ফোন নিয়ে আসবে আমাদের জন্য। মূলত পোকো F1 যে দুর্দান্ত সফল হয়েছে, যে মানুষজনের ভিতরে একটা মানে ট্রাস্টের জায়গা তৈরি করে নিয়েছে পোকো F1, সেই স্থান থেকেই নতুন একটি ব্র্যান্ডের জন্ম হলো পোকো F1। যদিও তখন যখন পোকো F1 এসেছিল তখনই কিন্তু তারা সাব ব্র্যান্ড হিসেবে কাজ করছিল, তো সাব ব্র্যান্ড থেকে এখন তারা নতুন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পোকো ফোন নাম। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে শাওমি যে পোকো এখন থেকে তাদের নতুন মার্কেট স্ট্র্যাটেজি ফলো করবে, কিংবা নতুন করে মার্কেট পলিসি তৈরি করবে তারা নিজেরাই, অন্য কোনো কোম্পানিকে ফলো করবে না, সব কিছু তাদের নিজেদের মতো হবে, কোনো শাওমি থেকে কিংবা রেডমি থেকে ধার করা হবে না, সব কিছু পোকোর নিজস্ব হবে। তো বুঝতেই পারছেন যে পোকোর স্ট্র্যাটেজি আলাদা হবে, পোকো ফোনগুলো আলাদা আলাদাভাবে আসবে এবং ধামাকাদার ফোন আসবে বলেই আমরা আশা করতে পারি। পোকো যে একটি ফোন দিয়ে মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছে সেই থেকে বোঝা যায় যে পোকোর আলাদা একটা চাহিদা আছে প্রত্যেকটা মানে টেক লাভারদের, মোবাইল লাভারদের বিশেষ করে একটা হৃদয়ের অন্তরে একটা জায়গা করে নিয়েছে পোকো। এবং সেই থেকে আমরা আশায় থাকি যে পোকো F2 কবে আসবে, কিংবা পোকো ব্র্যান্ডের আন্ডারে নতুন একটা ফোন কবে আসবে। সেই আমাদের আশার অবসান ঘটতে চলেছে যেহেতু পোকো ব্র্যান্ড আলাদা হিসাবে তৈরি হয়ে গেছে। তো আমরা ধারণা করতে পারি যে বার্সেলোনাতে যে মোবাইল কংগ্রেস হবে সেখানে পোকো ব্র্যান্ডের নতুন একটি ফোন দেখতে পাবো, একটি না অনেকগুলো হতে পারে, কিন্তু ন্যূনতম একটি ফোন যে আসবে এই বিষয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই। পোকো ব্র্যান্ড এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে একটি মাত্র ফোন দিয়ে যে 2018 সাল সেই কবে আমি এক বছর দেড় বছরও আগে একটি ফোন রিলিজ হয়েছিল, তারপরেও কিন্তু এদের মানে এই ফোনের জনপ্রিয়তা কমেনি, বরঞ্চ 2020 সালে এসেও এই ফোনের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে অন্যান্য ফোনের চাইতে। আর এই জনপ্রিয়তায় ব্র্যান্ডটিকে আলাদা করে দিয়েছে এবং এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই ব্র্যান্ডকে আলাদা করে দিয়েছে এবং এই ব্র্যান্ডের থেকে নতুন নতুন ফোন বাজারে আসবে। ইতিমধ্যে টুইটারে যে পোকোর লোগোটা ছিল, যে প্রোফাইল পিকচার যেটা বলে ডিপি বলে যেটাকে, সেই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন লেখা থাকে পোকো বা শাওমি। যেমনটা হয়েছিল রেডমির ক্ষেত্রে রেডমি বা শাওমি, তেমনি একইভাবে পোকো বা শাওমি, এখন পোকো আলাদা। তো আমরা আশায় থাকি যে নতুন নতুন ফোন আসুক পোকো ব্র্যান্ডের আন্ডারে, পোকো F2 আসুক কিংবা অন্য কোনো ফোন আসুক যেটা মার্কেট কাঁপিয়ে দেবে, যেটা আমরা খুব কম টাকায় দারুণ দারুণ ফোন পেতে পারি। যেমন বলা যায় যে ছাগলের দামে হাতি পেতে পারি এমন অবস্থা। পোকো তো তাই, যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, যে লেটেস্ট প্রসেসর দিয়ে একটা ফোন এসেছিল সেই ফোনটার দাম কিনা খুবই কম, মিড রেঞ্জের চেয়েও কম। তো আমরা আশা করবো যে অধীর আগ্রহে থাকি যারা ফোন কেনার জন্য, নতুন একটা ফোন কিনবো সেই ফোনটার দাম হবে কম, কনফিগারেশন থাকবে হাই, সেটা চাহিদা পূরণ করতে পারে একমাত্র, সেই চাহিদা পূরণ করতে পারে একমাত্র পোকো। রিয়েলমি কিছুটা এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই আরেকটা বিষয় হচ্ছে যে পোকো যখন প্রথম মানে রিলিজ হয়েছিল, পোকো ফোন যখন F1 এসেছিল, তখন তারা কিন্তু কম্পেয়ার করতো OnePlus-এর সাথে, ডিরেক্টলি তারা OnePlus-এর সাথে টক্কর দিত। কিন্তু তারপরে ওরা দেখলো যে OnePlus-এর পরে যে দেখলো যে ভাত চলে যাচ্ছে, তখন তারা রিয়েলমি নিয়ে আসলো শাওমিকে কন্ট্রোল দেওয়ার জন্য। তো শাওমিকে ইতিমধ্যে তারা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পেরেছে, মানে তাগড়া একটা কম্পিটিশন দিতে পারছে শাওমির সাথে। সেই কম্পিটিশন থেকে হয়তো মুক্তি পেতে রেডমিকে একটু রিলিজ দিতেই পোকো আলাদা ব্র্যান্ড হিসেবে বাজারে আসছে, যে ঠিক আছে তুই শাওমি নিয়ে শাওমির সাথে কম্পিটিশন দিচ্ছিস, আমরা দেখ পোকো নিয়ে আসছে এখন তুই রিয়েলমিকে খেয়ে পেতে, পুরো খেয়ে পেতে ছেঁচে দেবে রিয়েলমিকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগেনি, ভিডিওটি ভালো না লাগবে বরাবরের মধ্যে একটা ডিসলাইক বাটনে ক্লিক কর।